এই ভিডিওতে আমরা জানব টিম্বারের মধ্যে স্প্লিট ডিফেক্ট, কোলাপস ডিফেক্ট আর চেক ডিফেক্ট, এই ডিফেক্টগুলো কেন হয়, কিভাবে হয় সেই বিষয়ে জানবো এই ভিডিওতে। সিভিল ইঞ্জিনিয়ারিং বাংলা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। লাস্ট ভিডিওতে আমি ডিসকাস করেছি বো, ক্রুক, স্কাব, টুইস্ট এই চারটে ডিফেক্ট, আর ডিসকাস করেছি সিজনিংয়ের জন্য টোটাল কী কী ডিফেক্ট হতে পারে। সো যদি ভিডিও না দেখে থাকো একটা আই বটন পাবে, আই বটন থেকে ভিডিওটা দেখে নিতে পারো, তা না হলে প্লে লিস্ট সেকশনে যাও, সেখানে টিম্বারের প্লে লিস্ট পাবে, সেখান থেকে ভিডিওটা দেখে নিতে পারো। ভিডিও থেকে নতুন কিছু জানলে পরে ভিডিওটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করো চ্যানেলটাকে, আর বন্ধুর সাথে শেয়ার করো। নতুন কিছু শিখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো আর সাবস্ক্রাইব করো, কারণ এইগুলোই আমাকে মোটিভেট দেয় এরকম আরও কন্টেন্ট তোমার জন্য বানানোর জন্য। আর দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। তো এইটাকে কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে চিক্স বলা হচ্ছে, ঠিক আছে। আমাদের গাছে মানে টিম্বারের সিজনিং এর টার্গেট কি থাকে না, এর হচ্ছে 10-12% ময়েশ্চার থাকে, হতেই পারে তো লেস দ্যান 10% হয়ে গেল, তাহলে একে বলা হয় জেনারেলি ওভার সিজনিং। ওভার সিজনিং, এই ওভার সিজনিং হলে ফলে কি হয়, এক্সট্রা ময়েশ্চার গুলো বেরিয়ে যায়। এক্সট্রা ময়েশ্চার যদি বেরিয়ে যায় তখন কি হয়, দুটো হচ্ছে লেয়ারের মধ্যে, দুটো ফাইবারের মধ্যে এরকম এরকম ফাটল ধরে, তো এটাকে বলা হয় চিক্স বলা হয়। এবার আমরা স্প্লিট নিয়ে কথা বলবো। স্প্লিটের গল্পটা কি, যখন এই ক্র্যাকটা ওয়ান এন্ড থেকে অ্যানাদার এন্ড অব্দি যদি ফ্লো করে তাহলে তাকে স্প্লিট বলছে। এই যে দেখো ওয়ান এন্ড থেকে দেখো অলমোস্ট আর একটা এন্ডে চলে গেছে, ওয়ান এন্ড থেকে অ্যানাদার এন্ড, এটাকে স্প্লিট বলা হয়। তাহলে চেক্স বলা হচ্ছে জাস্ট ফাটলটা ধরা হয়েছে, দিস ইজ কল চেক্স, ঠিক আছে। আর সেটা যদি একটা এন্ড থেকে আর একটা এন্ডে চলে যায় দ্যাট ইজ কল স্প্লিট, দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। এরপর আমরা ডিসকাস করবো কোলাপস নিয়ে। কোলাপসের গল্প কি আছে না, স্ট্রেংথ অফ মেটেরিয়াল আমরা পড়েছিলাম একটা জিনিস, টেনশন আর কম্প্রেশন। ছোট্ট করে আমি রিভাইজ করছি, ধরো একটা এরকম বস্তু আছে, সে যদি এরকম ভাবে যদি বেড়ে যায় আগের থেকে দ্যাট ইজ কল টেনশন। আর কম্প্রেশনের গল্পটা কি আছে, কম্প্রেশনের গল্পটা হলো যদি আগে এরকম ছিল এখন এইরকম হয়ে গেছে মানে কমে গেছে, দ্যাট ইজ কল কম্প্রেশন। ঠিক তেমন আগে এই যেগুলো ডট লাইন করা আছে এই ডট লাইন অবধি ছিল গাছটা, ছিল মানে টিম্বারটা ছিল, ঠিক আছে। হ্যাঁ চলো একসাথেই খাবো চলো, হ্যাঁ যা ইচ্ছা করো না যাচ্ছি। তো টিম্বারের মধ্যে যদি এরকম লেন্থ হঠাৎ করে যদি রিডিউস হয়, কেন রিডিউস হয়, ডিউ টু শ্রিঙ্কেজ, এই ডিউ টু সিজনিং, তখন এই ব্যাপারে কোলাপস বলা হয়। এই যে লেন্থ রিডিউস হচ্ছে এটাকে কী বলা হয়, এটাকে বলা হয় শ্রিঙ্ক হচ্ছে, শ্রিঙ্ক করে যাচ্ছে সিজন। এই শ্রিঙ্কটা কেন করে যাচ্ছে না, র্যাপিড ড্রাইংয়ের জন্য। তো এই ধরনের যে ডিফেক্টটা হচ্ছে এই ধরনের ডিফেক্টটাকে বলা হয় কোলাপস ডিফেক্ট। এই ছিল আজকের শর্ট অ্যান্ড সিম্পল একটা ভিডিও, যেখানে আমি ডিসকাস করেছি কোলাপস ডিফেক্ট, স্প্লিট ডিফেক্ট এবং তোমার চেক্স ডিফেক্ট, এবং চেক্স আর স্প্লিটের মধ্যে ডিফারেন্স। সো যদি ভিডিওটায় কোনো রকম কোনো ডাউট থাকে ডেফিনেটলি কমেন্ট করো কমেন্ট সেকশনে, খুব হেজিটেট হলে হোয়াটসঅ্যাপে পিং করতে পারো তোমাদের প্রবলেম নিয়ে। আর হলো যদি নতুন কিছু শিখে থাকো ভিডিও থেকে তাহলে ভিডিওটাকে লাইক করে আমাকে মোটিভেট করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরও এরকম ভালো ভালো কন্টেন্ট দেখার জন্য। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিওতে আমরা ডিসকাস করবো আরও কিছু সিজনিং ডিটেল নিয়ে। টিল দেন বাই বাই, টেক কেয়ার।